বন্ধুরা, আবার একটি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ট্রাভেল গাইডেরই আমার একটা অংশ। এই পর্বে আর তোমাদের শোনাবো এক নতুন কাহিনী। হট করে ঘুরে আসা হলো বাঁকুড়া বিষ্ণুপুরের পথে, এক নতুন স্থানের তোমাদের বর্ণনা দেবো আমি। এই স্থানটা দেখাবার আগে তোমাদের শোনাই কিছু কথা, না হলে তোমরা বুঝতে পারবে না। চলো বন্ধুরা, যদি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। জায়গাটা বিষ্ণুপুর আর বাসুদেবপুরের মাঝে। এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা। জায়গাটার বিশেষত্বটা কী সেটাই তোমাদের শোনাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 1939 সাল, প্রায় 70-80 বছরের প্রায় সমকাল আজ থেকে, তোমরা ওই সময় যখন অক্ষ শক্তির কাছে ব্রিটিশ সরকার পর্যুদস্ত হচ্ছিল, তড়িঘড়ি করে তাদের প্রয়োজন দেখা দিল ভারতীয় রণাঙ্গনকে আরও ঢেলে সাজাতে। এবং সেই জন্যে ভারতীয় রণাঙ্গনে যে কোনো সময় জাপান বা জার্মানির আক্রমণ সম্ভবত প্রাসঙ্গিক হয়ে পড়েছিল। সেই জন্যে তারা খুব দ্রুততার সঙ্গে, খুব দ্রুত সঙ্গে বলবো, একটি বিমানবন্দর, অর্থাৎ একটি বিমানবন্দর তৈরি করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিল। হয়তো তোমরা কেউ জানোই না আমি যে জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। জায়গাটা বাসুদেবপুর ও বিষ্ণুপুর যাওয়ার পথে কোতলপুর আছে, ঠিক কোতলপুরের মাঝ বরাবর। একদিকে যাচ্ছে এই জঙ্গলের পথ, এখন প্রায় জঙ্গল হয়ে গেছে ঘন, চারিদিকে বন, তার মাঝখানেই এই এয়ারপোর্ট। যুদ্ধকালীন তৎপরতায় ব্রিটিশ গভর্নমেন্ট এই আপদকালীন যে এয়ারপোর্টটা তৈরি করলো, এখানে এই যুদ্ধের সময় বিমান ওঠানামা করত, অর্থাৎ মূলত যুদ্ধ বিমান। এবং তাই আজকে ইতিহাসের সাক্ষী অত্যন্ত পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কত কিছু পাওয়া যাবে কি না জানি না, পেলেও অনেক কঠিন। কিন্তু যেটা সকলের আড়ালে হয়তো আবডালে লুকিয়ে আছে, এমন এক ইতিহাস যার বিবরণ আমি দিতে চলেছি। হয়তো অনেকেই এটা জানে না, হয়তো মানুষের আড়ালে লুকিয়ে আছে এই জায়গাটা। যদি পারো তো চলে যাও বিষ্ণুপুর ঘুরতে ঘুরতে। ঠিক বিষ্ণুপুর যাওয়ার আগে বাসুদেবপুর, আর বাসুদেবপুরের লাগোয়া কোতলপুর, জাস্ট কোতলপুরের বাঁক থেকে মুখ নিয়েই এই রাস্তায় জঙ্গলের পথে প্রায় 3-4 কিলোমিটার ধরে এই বিমানবন্দর। এক অসাধারণ বিমানবন্দর, ইতিহাস সাক্ষী, যেখানে প্লেন, অর্থাৎ ব্রিটিশ জাহাজ, যুদ্ধ জাহাজ ওঠানামা করত। এখান থেকেই বিভিন্ন ফাইটার বিমান জার্মানি তথা যুদ্ধ রণাঙ্গনে যারা গিয়েছিল, এই দেখো সেই আমি দেখাবার চেষ্টা করছি। এই সেই প্রাঙ্গণ যেখানে যুদ্ধ ওঠাপড়া করত। এখন পাশে কিছু গ্রাম হয়ে গেছে, এখনও কংক্রিটের সেই রাস্তা, এই তোমাদের দেখাবার চেষ্টা করছি। ফরেস্টের জায়গাটা সংরক্ষণ ফরেস্ট, এটা বাসুদেবপুর যেটা মেন বিট, সেই জায়গাটায় আমি নিয়ে দেখাবার চেষ্টা করছি। আর এই রণাঙ্গনই ছিল একসময় বিখ্যাত, যে ব্রিটিশ গভর্নমেন্ট এটা কয়েক দিনের মধ্যে তৈরি করে যুদ্ধের জন্য প্রস্তুতি করেছিল। বেশ বড়, 3-4 কিলোমিটার ধরে এই এয়ারপোর্টটা তৈরি হয়েছিল। আজ অবহেলায়, অনাদরে, একটা ইতিহাসের কি অবলুপ্তির পথে ফেলে রাখা হয়েছে। যদি মানুষরা সচেতন হয়, গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যেন এই রণাঙ্গনকে আবার সাজিয়ে তোলা হয় একটা ইতিহাসের সাক্ষী বহর থেকে, যা ইতিহাস বলে দেবে। এই সেই বিমানবন্দর, যার দেখো জায়গাটা এখনও কংক্রিটের ঢালাই বোঝা যাচ্ছে, চারিদিকে ফেটে গেছে, অবহেলিত, এটা কেউ যত্ন নেয় না। তাই এই রানওয়েটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি কিছু অজানা জায়গা, অজানা স্থান তোমাদের সামনে তুলে ধরা।
তোমাদের ভালো লাগার জন্যই। যদি তোমরা এরকম অজানা কিছু তথ্য জানতে পারো তোমাদের নিশ্চয় আনন্দ হয়, তাই আমাকে সঙ্গে রাখো। আমাকে সঙ্গে রাখতে হলে একটাই বলবো, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস, আর অবশ্যই পাশে অল বটনটি টিপে দিও, তাহলে এরকম ভিডিও পেতে তোমাদের কাছে সবার আগে আমি উপস্থিত হব। চলো বন্ধুরা, দেখতে থাকো সেই বাসুদেবপুর আর বিষ্ণুপুরের মাঝে কোতলপুরের সামনে এক সেই অনাবৃত বলবো সেই বিখ্যাত এয়ারপোর্ট, যুদ্ধ বিমান 1939-এর শত শত সহস্র ভারতীয় সেনা যেখান থেকে এই জাহাজে করে উঠে যারা যুদ্ধে যেত, কত মানুষের রক্ত কত কিছু এখানে পড়েছিল, আজকে তার কোনো চিহ্ন হয়তো নেই। এই জন্যেই এই ইতিহাস বর্জিত এই জায়গা যেন ইতিহাস ভুলে গেছে তাকে মনে করার জন্য, এর জন্যে আমরাই দায়ী। তাই আমাদের মতো কিছু মানুষ যারা চেষ্টা করে ইতিহাসকে খুঁজে বার করা, এই সেই বিমানবন্দর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাগাদ প্রয়োজন পড়েছিল, কারণ এইরকম যুদ্ধ বিমান মানে এখান থেকে একটা এয়ারপোর্ট দরকার। তাই ঘুরে এলাম ছোট্ট করে, অবশ্যই ভালো লাগলে তোমরা আমাকে সঙ্গে রেখো। আজ এই পর্যন্তই, আবার আসবো কখনো ট্রাভেল গাইডে, আমি গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় তোমাদের সামনে এরকম নতুন ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।